सुबह को बोलते প্রভুপাদের প্রিফেসের উপরে 10টা কোশ্চেন আছে, মাল্টিপল টাইপ কোশ্চেন, আর এই কোশ্চেনগুলো উত্তর দিলে আমরা ওনাদেরকে ফ্রি বুক দেব, আর ওই ফ্রি বুক থেকে ওনারা আবার কোশ্চেনের অ্যান্সার দিলে আরেকটা ফ্রি বুক দেব। এটা আমাদের রথযাত্রার এই ফ্রি বুক ইনস্টল, এটাতে আমরা এমনি করে বুক ডিস্ট্রিবিউট করছি। বৃন্দকে জানাই সাদর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপা আপনারা গ্রহণ করুন এবং ভগবত দর্শন গ্রহণ করুন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। If you are learning, studying in a school, so school will try to accommodate all variety of students or not. Some student is very talented, some student not very talented. So teacher will have to teach according to everybody's level or not. When I was studying in DPL, there were three sections, four sections. So very intelligent people were put in one section because they can catch things fast. And some people, they cannot cast things only, so there are different sections for them. Similarly, in the Vedas, there are 18 Puranas. So, 6 are Satoguni Purana, 6 are Rajoguni Purana, and 6 are Tamasic Purana. So, according to level of people, if somebody is very much Tamasic, so then he said, okay, I'm going to get a student now. Oh, उसकी माँ ही बोली बोली मेरा बच्चा पूरा बर्बाद हो गया, तो आप संभाली पूजा, पता नहीं उसकी रेट क्या बनता है। तो वो रोज करीबन
एक पैकेट सिगरेट पीता, तो लोग बोले ठीक है तू तीन सिगरेट पिया, कितना सिगरेट पिएगा, तो छोड़ ही नहीं पा रहा। तो अब क्या मैं सिखा रहा हूँ क्या तीन सिगरेट पीना, लेकिन अब वो छोड़ ही नहीं पाया तो उसको क्या बोले, क्योंकि कम से कम तो दिन भर पीने की जगह केवल सुबह दोपहर शाम के, अब वो धीरे धीरे अपने सुबह दोपहर शाम पिएगा तो धीरे धीरे मैं उसको बोलूंगा चलो छोड़। मिड डे मिल चले फुटबल नाइट কলকাতাতে আমরা 10,000 বাচ্চা পার ডে খাওয়াচ্ছি, আর ইন্ডিয়াতে আমাদের টোটাল 19টা রাজ্য ধরে কাজ হচ্ছে, 10,00,000 বাচ্চা পার ডে খাওয়াচ্ছে। স্বামী মহারাজ চেয়ারম্যান, তো যেখানে এখানে জনজাতি আদিবাসী আছে ট্রাইবেল এরিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া অযোধ্যা আসাম ত্রিপুরা, সেই ট্রাইবেল এরিয়াগুলোতে আমরা যে স্কুল করেছি গভর্নমেন্ট স্কুল আছে অথচ পড়াশোনা হচ্ছে না, তো সেই সব জায়গায় মহারাজ কী করেছেন ছোটো বাচ্চাদের জন্য যে পড়াশোনা স্কুল মিড ডে মিল হেলথ ক্যাম্প ওয়েলফেয়ার সোসাইটি এডুকেশন প্রজেক্ট আমরা কিছু তুলে ধরেছি। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ বলুন। হাইলাকান্দি, হাইলাকান্দিতে আপনার ছোটো জামিরা কুন্দনালা হাতিছেড়া আসামে এখানে আমাদের মহারাজ ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করছেন, ব্ল্যাঙ্কেট আছে পুরুলিয়া। তো আমাদের এই জনজাতি আদিবাসীদের জন্য মহারাজ এই প্রজেক্ট করেছেন, যেখানে আমাদের এই জনজাতি আদিবাসীরা খুব অতি মানে প্রত্যন্ত জায়গায় যে পড়াশোনা ঠিকভাবে করছে না এবং পোশাক আশাক করতে পারি না, তো সেসব জায়গায় আমরা কী করছি না পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি শিক্ষা, এবং তারা নিত্য নতুন কিছু শিখতে পারছে। আমরা যেরকম পড়ছি অজগর আসছে তেড়ে, তো আমরা এখানে পড়ছি একটা নিত্য নতুন এতে যে অন্তর্ভুক্ত ভক্তিময় আরাধনায় পাপ হয়, তো আমরা এটা কিছু ভক্তি স্পেশাল আধ্যাত্মিকেও চলে আসছি। হরে কৃষ্ণা, আমাদের এই যত স্ন্যাক্সের প্রোডাক্ট আছে এগুলো সব মহারাষ্ট্র থেকে এসেছে, নীলাঞ্চল কোম্পানি ডিসকাউন্ট কলকাতা স্পেশাল। আপনি রথযাত্রার উৎসবে যত প্যাকেটস নিতে পারেন অনেকগুলো স্ন্যাক্স আছে, 50 rupees প্রাইস, 40 rupees ডিসকাউন্ট চলছে, তিনটে নিলে 100। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।